বৃহস্পতিবার কল্যাণপুর জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সংঘটিত হয়। এই পর্বে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, কৃষি দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথমে দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামীণ কৃষক জ্ঞান অন্বেষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সংঘটিত হয়। এর পরবর্তী সময়ে গিলাদলিতে গ্রামীণ মার্কেট স্টলের উদ্বোধনের পর সপার্ষদ মন্ত্রী কল্যাণপুরে নতুন কলেবরে গড়ে ওঠা দ্বিতল গ্রামীণ মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন করে। কল্যাণপুরের যে মার্কেট, একটু আগে আমরা গিলাদলি একটা মার্কেট ওপেন করেছি। এর আগে আমরা একটা ভিলেজ নলেজ সেন্টার এটা ওপেন করেছি দক্ষিণ দুর্গাপুরে। এর আগে একটা সয়েল টেস্টিং ল্যাবরেটরি যেটা কোয়াইতে টেস্টিংয়ে ছিল না, আমরা সেটা কোয়াইতে উদ্বোধন করে এসেছি। এবং আজকে এখন কল্যাণপুর যে মার্কেট এটা উদ্বোধন করতে যাচ্ছি। গিলাদলি মার্কেটের জন্য খরচ হয়েছে 86,76,000 টাকা, আর এই মার্কেটের জন্য খরচ হয়েছে 2,28,00,000 টাকা। এই মার্কেটের জন্য খরচ হয়েছে আমাদের রাজ্যে মোট 554টা কৃষি বাজার রয়েছে, সারা রয়েছে। এর মধ্যে প্রাইমারি হোলসেল মার্কেট 84টা, এর মধ্যে এগ্রি প্রডিউস মার্কেট 21টা, এবং গ্রামীণ বাজার গিলাদলির মতো এরকম 470টা মার্কেট রয়েছে। আপনারা জানেন গত 6 বছরে আমরা 86টা বাজারে কাজ হাতে দিয়েছি। 86টা বাজারের মধ্যে 34টা টোটাল কমপ্লিট, 33টা কাজ চলছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 9টি, টেন্ডার কল করা হয়েছে 6টি, আর 4টা মার্কেট বাজারে জায়গা না থাকে আমরা এটা আপাতত স্থগিত রেখেছি।